হ্যালো গাইস আসসালামু আলাইকুম জয়নাল আবিদিন মানিক ভাই জানতে চেয়েছেন যে মোবিল কিভাবে বুঝবো যে মোবিল নষ্ট আছে না ভালো আছে সেটার জন্য ভাই কমেন্ট করেছে তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে মোবিল ঠিক আছে না নষ্ট হয়ে গেছে সেটা আমরা কিভাবে বুঝবো তো প্রথমে আমি মোবিলটা চেক করার জন্য যে কাজটা আমি করব সেটা হলো আমি মোবিলটা এভাবে আঙ্গুলের মধ্যে এক দুই ফোঁটা নিয়ে নেব নিয়ে নেওয়ার পরে আমি এভাবে একটু দুই আঙ্গুল দিয়ে ঘষা দেবো এভাবে আপনারা এভাবে একটু ঘষা দেবেন ঘষা দেওয়ার সময় যদি বোঝেন যে দুই আঙ্গুলে আটা আটার মতো হয়ে গেছে তাহলে বুঝতে হবে মোবিলটা ভালো আছে আর যদি মনে করেন যে দুই আঙ্গুলে আটা আটার মতো লাগতেছে না পানি পানি হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু মোবিল নষ্ট হয়ে গেছে তো মোবিল নষ্ট হওয়ার কারণটা এভাবে আমরা বুঝতে পারবো এখন আসা যাক যে মোবিল কত কিলোমিটার গাড়ি চালানোর পর চেঞ্জ করতে হয় এটা একটা ভালো প্রশ্ন আসতে পারে তো যাই হোক সেটার জন্য আমি বলতেছি আসলে মোবিল তো এইভাবে আমরা চেক করে অনেক সময় বুঝতে পারবো না তো আমাদের যে নিয়মটা মেনে চলতে হবে গাড়ি চালাতে গেলে সেই নিয়মটা হচ্ছে আমরা যখন মোবিল চেঞ্জ করব চেঞ্জ করার পর আমরা তিন হাজার কিলোমিটার পর্যন্ত গাড়ি চালাবো তো বাজারে দেখা যায় যে অনেক ধরনের মোবিল পাওয়া যায় তো কোনোটা ভালো কোনোটা মন্দ আসলে সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে নর্মালি যেসব মোবিল আছে সেসব মোবিল দিয়ে আপনারা তিন হাজার কিলোমিটার পর্যন্ত গাড়ি চালাতে পারবেন তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করবো যে আমরা যখন মোবিলটা চেঞ্জ করব তখন অবশ্যই আমরা কোনো একটা খাতার মধ্যে লেখে রাখব যেমন আমার এক লক্ষ পাঁচ হাজার কিলোমিটার গাড়ি চলছে তখন আমি মোবিলটা চেঞ্জ করে নিলাম এখন এরপর আমি এক লক্ষ পাঁচ হাজার লেখার পরে আমার এর সাথে তিন হাজার কিলোমিটার গাড়ি চালানোর পরে তখন আমার এসে দাঁড়াচ্ছে এক লক্ষ আট হাজার তো এক লক্ষ আট হাজার হয়ে গেলে তখন আমি আবার মোবিলটা চেঞ্জ করে নেব। তো আমরা কিন্তু প্রায় সময় এভাবে যদি মোবিল চেক করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না সেক্ষেত্রে আমাদেরকে এই নিয়মটা মেনে চলতে হবে তিন হাজার কিলোমিটার হয়ে গেলে এরপর আমরা মোবিলটা চেঞ্জ করে ফেলবো ক্লিয়ার তো আজকের এই ছিল ভিডিও যদি এই ভিডিওটা কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন